হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি নিউ ইউনিক রেসিপি নিয়ে এসেছি তো নুডলস দিয়ে আজকে ফ্রেন্স ফ্রাই তৈরি করে দেখাবো আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি আগেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিয়েছিলাম তো এই ফ্রেন্স ফ্রাই রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো এখন আমি সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে সিদ্ধ নুডুলস আমি পেঁচিয়ে নিয়েছি তো নুডুলসটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এরপর একটা ডিম আমি ফেটে নেব এবং সেই ডিমের মধ্যে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবিয়ে তারপর ব্রেড গ্রামে মাখিয়ে নেব তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি তো আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আলুগুলো স্লাইস করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে তো প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম তো এরপর আমি সেটাকে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো এখন তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব তো যখন একটু কালার চলে আসবে সেই পর্যন্ত চুল আসটা একটু কমিয়ে তারপর আমি একদম ভালোভাবে ভেজে নেব তো এখন আমি এগুলো তেল ঝরিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে নুডুলস এর ফ্রেঞ্চ ফ্রাই খুব মজাদা একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ